আপনি তো এই বিষয়ে নানা ধরনের রোগী প্রতিদিনই চেম্বারে দেখছেন, হসপিটালে দেখছেন, সেক্ষেত্রে কোন কোন সমস্যা নিয়ে পেশেন্ট আপনাদের কাছে বেশি আসেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে তো বলে নিই, আমাদের হার্টে আসলে হার্ট বা আমরা যাকে হৃৎপিণ্ড বলি বা আমরা স্পন্দন বলি, যেটা বন্ধ হয়ে গেলে আমরা মৃত বলে ঘোষণা করি, সেটার মধ্যে আসলে অনেক কিছু স্ট্রাকচার আছে। যখন আমরা রোগ বলবো তখন ওই সবগুলো স্ট্রাকচারের কম্বাইন মিলেই কিন্তু রোগ। আসলে তো দেখা যায় যে এদের হৃদরোগের যতগুলো রোগ আছে তার মধ্যে কমন রোগ আমাদের কাছে যেটা আসে হার্ট অ্যাট্যাক নিয়ে। কারণ একটা রোগী যখন হার্ট অ্যাট্যাক নিয়ে আসে, সে তখন সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে বুকের ব্যথা নিয়ে অথবা শ্বাসকষ্ট নিয়ে। আর যে কারণেই হোক না কেন, বুকের ব্যথা শ্বাসকষ্ট নিয়ে যখন আসে, সচেতনতার কারণেই হোক, ওনারা আগে কিন্তু রোগীরা আগে মনে করে যে এটা হার্টের কারণেই হচ্ছে, তখন আমাদের কাছে আসে। আচ্ছা, হ্যাঁ, তখন আমরা তাদেরকে অ্যানালাইসিস করি বা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করি, ক্লিনিক্যালি কিছু পরীক্ষা নিরীক্ষা করি, ল্যাব কিছু পরীক্ষা নিরীক্ষা করি, করে আমরা বুঝতে পারি যে না, তার এই সমস্যা, এই বুকের ব্যথা বা শ্বাসকষ্ট হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে হার্ট। তখন আমরা তাকে তার অবস্থা অনুযায়ী তাকে আমরা ভর্তি করে নিই আর কি। স্যার, তার মানে আমার কাছে আপনার আলোচনা থেকে যেটা মনে হলো যে হার্ট অ্যাটাকের পেশেন্টগুলো একটু বেশি বা এরা হঠাৎ করে সাডেনলি আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে যখন হার্ট অ্যাটাক একজন মানুষের হয় তখন সে কীভাবে বুঝতে পারবে? আই মিন, সে তো তখন বাড়িতে আছে বা অফিসে আছে বা তার কর্মস্থলে আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে হয় কি যে মানুষ বুকের ব্যথা হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যেটা শিক্ষিত হোক আর মানে সাধারণ পিপুলই হোক, ওনারা আসলে ওটাকে গ্যাসের ব্যথা মনে করেন। হ্যাঁ, তো দেখা যায় যে গ্যাসের মাথা মনে করে ওষুধ খেয়ে ফেলেন, গ্যাসের ওষুধ। কিন্তু হার্টের যে পেইনটা হয় সেই পেইনটা আসলে গ্যাসের ওষুধে কিন্তু রিলিফ হয় না, যার পরিপ্রেক্ষিতে যখন গ্যাসের ওষুধ খাওয়ার পরে যখন ব্যথাটা পরিত্রাণ হলো না, তখন কিন্তু সে ডাক্তারে সমর্পণ হয়। কিন্তু এটা এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে উনি যখন মনে করে যে আমার বুকে ব্যথা হচ্ছে, যদি ওনার সাথে আরও কিছু সিমটম হয়, যেমন উনি ঘেমে যাচ্ছে, আচ্ছা, অথবা প্রেশার কমে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এরকম হইতে পারে, অথবা মাথা ঝিমঝিম করতেছে, শরীর কোর উইক লাগতেছে, তখন উনি কিন্তু হসপিটালে চলে আসেন হার্টের সমস্যা মনে। স্যার, এই আলোচনাতেই ফিরবো। একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আপনি আমাদের সাথেই থাকবেন আর পুরো অনুষ্ঠান। আচ্ছা, অবশ্যই আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, আমাদের সাথেই থাকবেন। সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের মানে প্রথমে রোগী বুকের ব্যথা বলবে আর কি, কিন্তু বুকের ব্যথাটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পেইন হয়। অন্যান্য বুকে ব্যথার সাথে বা অন্যান্য রোগের সিমটম হিসেবে যখন বুকের ব্যথার সাথে হার্টের সিমটমের বুকের ব্যথার পার্থক্য হচ্ছে যে হার্টের বুকের ব্যথাটা পুরো বুক জুড়ে, এবং অধিকাংশ ক্ষেত্রে বুক জুড়ে হয়, এবং কারো কারো ক্ষেত্রে দুই হাতেও এই পেইনটা রেডিয়েট করে, মানে ছড়ায় পড়ে। তো এটা হলো একটা সিমটম। আরেকটা হচ্ছে যে দেখা গেলো আমরা নর্মালি পাই অনেক পেশেন্টদের যে বুকে কোনো ব্যথা নাই, দেখা গেলো ডায়াবেটিস পেশেন্টদের তারা হঠাৎ করে ঘামতেছেন, কোনো কারণ ছাড়াই ঘামতেছেন, অথবা প্রেশার কমে যাওয়ার কারণে তার খুব উইক লাগতেছে, দুর্বল লাগতেছে, অথবা চলাফেরা করতে গিয়ে হঠাৎ করে তার মাথা ঘুরাচ্ছে, এগুলো হলো সাধারণত কার্ডিয়াক সিমটম। অথবা প্রিভিয়াসলি তার কোনো শ্বাসকষ্ট হিস্ট্রি নাই, কিন্তু হঠাৎ করে তার শ্বাসকষ্ট ডেভেলপ হচ্ছে। এই ধরনের সিমটম পাইলে আমরা সাধারণত ধরে নেই যে তার হার্ট অ্যাটাক হয়েছে অথবা হার্ট অ্যাটাক বিষয়ক যে কোনো জটিলতার মধ্যে উনি আছেন। আচ্ছা স্যার, হার্ট অ্যাটাক হলে কি করতে হবে সেই আলোচনাতে আসবো, কিন্তু তার আগে একটু শুনতে চাই যে কেন হার্ট অ্যাটাক হচ্ছে, কারণ আসলে হার্ট অ্যাটাকের পিছনে অনেক কারণ বিদ্যমান। এখন এর মধ্যে একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। আমরা দেখছি যারা সাধারণ পিপল এবং ডায়াবেটিসের মধ্যে যারা ডায়াবেটিক তাদের হার্ট অ্যাটাকের পার্সেন্টেজটা বেশি, হঠাৎ করে অ্যাটাক হয়ে যায়। এরপর আরেকটা কমন কারণ হচ্ছে ধূমপান, এটা দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার। চার নম্বর কারণ হচ্ছে ডিসলিপিডিমিয়া, অর্থাৎ যাদের শরীরে কোলেস্ট্রলটা বেশি। পাঁচ নম্বর কারণ আমরা দেখি প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে যে কোনো কারণ, ফ্যামিলি একটা ফ্যাক্টর, ফ্যামিলি হয়তো বাবা ছিল, চাচার ছিল, জেনেটিক ফ্যাক্টর একটা কিন্তু অন্যতম ফ্যাক্টর আমরা পাই প্র্যাকটিক্যালি অনেক পেশেন্টদের। আর আরেকটা গ্রুপ আমরা পাই যারা হয়তো বসে বসে কাজ করে, পরিশ্রম করে না, হয়তো তাদের এনার্জিটা গেইন হচ্ছে বেশি কিন্তু লস হচ্ছে কম, এই ধরনের একটা গ্রুপ পিপল
আমরা হার্ট অ্যাটাকের রোগী হিসেবে পাই আর কি। তার মানে যারা হেলদি লাইফস্টাইল লিড করছে না, বিশেষ করে যারা ডায়াবেটিক, তাদের কিন্তু আগে থেকেই স্যার হার্টের চেকআপের প্রয়োজন আছে কিনা সেটা যদি একটু বলতেন। ডায়াবেটিসদের আরো চেকআপ করা উচিত এই জন্য, কারণ ডায়াবেটিস রোগীদের আমরা সাধারণত প্র্যাকটিক্যালি দেখি যে তাদের অন্যান্য রোগীদের মধ্যে কিন্তু বুকের ব্যথা হয় না, হঠাৎ করে তাদের সুইনিং হচ্ছে অথবা হঠাৎ করে খুব খারাপ লাগতেছে, সিমটমটা একটু ডিফারেন্স দেন সাধারণ পিপলের তুলনায়। সো স্যার ডায়াবেটিক পেশেন্টের জন্য তাহলে আপনার পরামর্শ কি, মানে ওনারা কতদিন পর পর হচ্ছে পরামর্শ হচ্ছে যে তার স্ট্রিক্টলি ডায়াবেটিস মেইনটেইন করতে করবে সে। আচ্ছা। এবং ডায়াবেটিস স্ট্রিক্টলি মেইনটেইন করতে গেলে তাকে হাঁটতে হবে, এবং যখন সে হাঁটবে তখনই কিন্তু সে সিমটম বুঝতে পারবে যে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা। সাধারণত আমরা দুই গ্রুপের পিপলকে পাই মানে হার্টের প্রবলেম নিয়ে, একটা তো যে হার্ট অ্যাটাক হয়ে গেল সে আসতেছে বুকে ব্যথা নিয়ে, আর একটা গ্রুপ আমরা পাই যার অকেশনালি বুকে পেইন হয়, অর্থাৎ এক্সার্সাইজ হচ্ছে অথবা বেশি পরিশ্রমে হচ্ছে অথবা আফটার মিলে হচ্ছে। তো এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে হার্ট অ্যাটাক হওয়ার আগে সিমটম বোঝার একটা উপায় হচ্ছে রেগুলার হাঁটা, এক্সারসাইজ করা। আর ডায়াবেটিসের রোগীরা এটা একটু বেশি করবে, কারণ তাদের ডায়াবেটিস কন্ট্রোল করার বিষয় আছে, আর আগের থেকে সিমটমের বিষয়ে অ্যাওয়ারনেস হইতে গেলে তাদেরকে হাঁটতে হবে।